नमस्कार बंधुरा, खबर सन्धान यूट्यूब चैनले आपनादेर प्रत्येके स्वागत। ये संक्षिप्त भिडियो थेके आमरा जेने नेब आज के पश्चिमबंगे दक्षिणबंगे उत्तरबंगे आबहावाटा केमन थाकबे एबं खूब संक्षेपे एकटा धारणा देवार चेष्टा करब जे नतून निम्नचापेर की खबर रयेछे लेटेस्ट भावे। ये मुहूर्ते आमरा प्रथमेई आजकेर आबहावाटा जेने नेई। आजकेर आबहावार क्षेत्रे जे आपडेट रयेछे पश्चिमाञ्चलेर जेलागुलोते किछु किछु जायगाय़ भारी बृष्टिर सम्भावना रयेछे, जेमन रयेछे पश्चिम मेदिनीपुर, संगे रयेछे झाड़ग्राम, बाँकुड़ा, पुरुलिया, पश्चिम बर्धमान, बीरभूम। এই ছয়টি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলতে পারে। কারণ ঝাড়খণ্ড তথা দক্ষিণ ঝাড়খণ্ড লাগোয়া একটি নিম্নচাপ রয়েছে, পাশাপাশি উত্তর মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্তটি সরে গেছে এবং তার জন্য ওই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে। তবে কখন আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে? প্রধানত আজকে বিকালের পর থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি অনেক অনেক কমে যাবে। যদিও প্রচণ্ড অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় চলতে পারে। এছাড়া যে অন্যান্য জেলাগুলো রয়েছে, যেমন এখনও নয়টি জেলা কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এখানে প্রধানত ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। আগামীকাল আবহাওয়াটা আরও ভালো থাকবে। ভালো বলতে একবারে বসন্তকালের মতো বৃষ্টি মুক্ত আবহাওয়া তেমনটা আশা করা যায় না, কারণ বর্ষাকাল চলছে, হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছেই। যদিও হালকা মাঝারি বৃষ্টি হবে, পরক্ষণে রোদের দেখা মিলবে, আংশিক মেঘলা আকাশ, বর্ষা বিদায়ের মাসেতে যেমনটা হয় তেমনটাই সম্ভাবনা রয়েছে। তাই প্রধানত ছয়টি জেলাতে একটু ভারী বৃষ্টি, অন্যান্য জেলাগুলোতে কখনো কখনো হালকা মাঝারি বৃষ্টি। প্রধানত আজকে সকালের দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উপকূল সংলগ্ন জায়গাগুলো, যেমন রয়েছে দীঘা, কন্টাই, মন্দারমণি, সুন্দরবন, বাসন্তী, পাথর প্রতিমা, ডায়মন্ড হারবার ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোতে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলির কিছু কিছু জায়গায় একটু মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, পূর্ব বর্ধমানের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, নদিয়ার কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে ভোর থেকে একটু বেলার মধ্যে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আবহাওয়ার আপডেট রয়েছে, কোথাও ভারী বৃষ্টির সতর্কতা নেই, হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আটটি জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, ওপরের পাঁচ জেলাতে এমন অবস্থা, নিচে তিন জেলা, দুই দিনাজপুর, মালদাতে এমন অবস্থা থাকবে। নতুন নিম্নচাপের যে আপডেট এখনও পর্যন্ত রয়েছে, বলা হয়েছে মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে এবং চব্বিশ সেপ্টেম্বরের আশেপাশে সেটি পূর্ব মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় নিম্নচাপ তৈরি করবে চব্বিশ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে, এবং ২৬ সেপ্টেম্বর সেটি উড়িষ্যাতে আছড়ে পড়ার কথা রয়েছে, যার ফলে উড়িষ্যাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এবং উড়িষ্যা লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ অন্যান্য পার্শ্ববর্তী জায়গাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুই চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতেও প্রভাব পড়বে, প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের জন্য এই সতর্কতা রয়েছে, ২৫ তারিখ থেকে তারা যেন সমুদ্রে মাছ ধরতে না যান, যারা গেছেন তারা যেন ২৪ সেপ্টেম্বর রাতের মধ্যে ফিরে আসেন। তা বন্ধুরা, এটাই ছিল সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।